আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সুবাদা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থেকে ক্লাস করে অনলাইন ক্লাসে আমি ফাইমা ইসলাম সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং সালাম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি যে বিষয়ে পাঠদান করব সেটি হচ্ছে আমার ক্ষুদে শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণীর গণিত। আর এর আগে আমি যে ক্লাসটি দিয়েছিলাম সেটি ছিল তোমাদের পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠার যোগের সমস্যা বলে। তো সেদিন আমি কিন্তু কাজও দিয়েছিলাম, অবশ্যই তোমরা কাজটি করেছ যেহেতু তোমরা ক্লাস পেয়েছিলে কিছুদিন। আর আজকে আমি ওই 30 পেজের আরও 2টি কাজ তোমাদের করাবো। ওই সময় ক্লাসে সবাই উপস্থিত ছিল না, যারা ছিল না তারা এখন এই ক্লাসগুলো এই মোবাইল থেকে দেখবে। ও সবাই আশা করি বইটা নিয়েই বসেছ। তোমাদের পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠার দেখো 7 নম্বর, মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল এই অঙ্কটা আমি আগে বোর্ডে করব, এরপরে এই সম্পর্কে যেভাবে প্রশ্ন হবে সে সম্পর্কে করব। তাহলে 3টি আম গাছ থেকে পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠা, 3টি আম গাছ থেকে মোট আম পাড়া হলো, 3টি আম গাছ থেকে আম গাছ থেকে মোট আম পাড়া হলো, মোট আম পাড়া হলো। সেটা হচ্ছে 530 যোগ 736 যোগ 890টি। এবার দেখো তো আমরা মোট কথাটা উল্লেখ আছে এখানে, যেহেতু আমরা যোগের চ্যাপ্টার করছি মোট কথাটা উল্লেখ আছে। মোট মানে কি যোগ, তাহলে এখন আমরা যোগ করব। ডান দিক থেকে দেখো 0, 6, 0, তাহলে কত হবে 6 এর 6, 9, 3 কত, 9, 3, 12, 12 আর 3, 15, 15, 5, হাতে কত রয়েছে 1, তাহলে হাতের 1 এই 8, আর হাতের 1 7 আর 8, 8, 8, 16, 16, 5, 21, 16, 5, 21টি। তাহলে মোট কতটি আম পাড়া হয়েছে 2156টি। এখন আমরা কী লিখব, উত্তর লিখব। উত্তর মোট আম পাড়া হলো, মোট আম পাড়া হয়েছিল, পাড়া হয়েছিল মোট আম পাড়া হয়েছিল 2156টি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা দেখছো এবং বুঝতে পারছো, যদি বুঝতে না পারো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে ছিল তোমাদের পাঠ্য বইয়ের দেখো 9 নম্বর অঙ্কটি, 6 নম্বরটা আমি আগে করেছি, 7 নম্বর অঙ্কটা আমি আগেই করেছি, 8 নম্বরটাও করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে, এখন আমি 9 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা শোনো। রাজু বইমেলা থেকে প্রথম দিনে 1150 টাকা, দ্বিতীয় দিনে 1225 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন, তিনি মোট কত টাকার বই বিক্রি করেন। এবার এখানে দেখো চতুর্থ দিন পর্যন্ত চলে গেছে, মানে চার দিনে সে কত টাকার বই বিক্রি করেছে, তাহলে আমরা এই অঙ্কটা করব। আর বই মেলার কথা উল্লেখ আছে যেহেতু, এই প্রসঙ্গে আমি বলছি আমাদের কিন্তু বাংলা একাডেমিতে বই মেলা হয়,
এবছর যদিও এখনো শুরু হয় নাই, শুরু হলে তোমরা অবশ্যই সেখানে যাবে, স্বাস্থ্যবিধি মেনে যাবে, দেখতে পারবে সেখানে। তাহলে রাজু নয় নম্বর পাঠ্য বইয়ের কয় নম্বর? নয় নম্বর। রাজু বইমেলা থেকে, রাজু বইমেলা থেকে থেকে প্রথম দিনে, প্রথম দিনে রাজু বইমেলায় প্রথম দিনে প্রথম দিনে বই বিক্রি করে, বই বিক্রি করেন কত টাকা? 1150 টাকা। 1150 টাকা। এরপরে দেখো রাজু দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিনে বই বিক্রি করেন, দ্বিতীয় দিনে কত টাকা করেছে? 1225 টাকা। 1225 টাকা। এরপরে তৃতীয় দিনে, তৃতীয় দিনে দিনে বই বিক্রি করেন 1575 টাকা। 1575 টাকা। চতুর্থ দিনে বই বিক্রি করেন, বই বিক্রি করেন 2000 টাকা। এবার কদিন হয়ে গেছে? 4 দিন। তাহলে রাজু 4 দিনে মোট বই বিক্রি করেন, রাজু 4 দিনে মোট বিক্রয় করেন 5 আর 5 10 এর 0 হাতে 1 আর 2 10 10 5 15 5 হাতে 1 5 আর 1 6 6 2 8 8 এর 9 হাতে কিছু নেই, 2 3 4 5 টাকা। তাহলে রাজু 4 দিনে কত টাকার বই বিক্রি করেছেন? 5950 টাকা। এখন আমি উত্তরটা লিখে দিচ্ছি, উত্তর 5950 টাকা। শিক্ষার্থীরা যারা ক্লাসে এটা দেখেছ, সেটাকে করেছ, আবার ওই সময় অনেকে ছিল না, দেখতে পারোনি, এখন কি অঙ্কটা ক্লিয়ার। এরপরও হলো পরবর্তী কাজটা হলো যে আমরা যখন সাধারণভাবে করব, আসবে তোমাদের দুইভাবে আসবে, সাধারণভাবে আসবে এবং কে যে উদ্দীপক দিয়ে যেটা সৃজনশীল বলা হয় সেভাবেও থাকবে। এখন দেখো এই অঙ্ক দুটো তোমরা নিশ্চয়ই দেখেছো, এখন আমি এটাকে কী করবো? মুছে দেব। দেখো এখন আমি তোমাদেরকে যেভাবে পরীক্ষায় আসতে পারে সেগুলো কখন পর্যন্ত থাকবে? মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে, মিনাদের
ফল বাগান থেকে মিনাদের ফল বাগান থেকে তিনটি মিনাদের ফল বাগানের বাগানের মিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে আম গাছ থেকে যথাক্রমে যথাক্রমে কয়টি আম পাড়া হয়েছে দেখো 530 টি এরপরে 736 টি ও 90টি আম পাড়া হলো কতটি 890টি আম পাড়া এবার দেখো এখানে তিনটা বিষয় থাকবে ক খ গ ক নম্বর দিতে পারে 7 6 7 3 6 1 স্থানীয় মান নির্ণয় করো স্থানীয় মান নির্ণয় করো নির্ণয় করো খ নম্বর তিনটি গাছ থেকে মোট কতটি আম পাড়া হলো তিনটি গাছ থেকে মোট কতটি আম পাড়া হলো পাড়া হলো গ নাম্বার প্রথম ও দ্বিতীয় গাছ থেকে মোট কতটি আম পাড়া হলো প্রথম ও দ্বিতীয় গাছ থেকে মোট কতটি আম পাড়া হলো কতটি আম পাড়া হলো শিক্ষার্থীরা তাহলে এই যে সাধারণ অঙ্কটা আমি করে দিলাম সেটা থেকে তোমরা আবার কি করবা এভাবে পার্ট টু পার্ট করবা এখানে আছে কত 776 এর স্থানীয় মান নির্ণয় করো তিনটি গাছ থেকে মোট কতটি আম পাড়া হলো সেটা হচ্ছে যেটা আমি বোর্ডে করে দিয়েছি সেটা প্রথম ও দ্বিতীয় গাছ থেকে কতটি আম তাহলে প্রথম গাছটা ছিল কত 530 দ্বিতীয় গাছটা কত 776 এ দুটার কি করবা স্থানীয় মান কে এ দুটো দিয়ে মোট কতটি হয়েছে সেটা করবে এটাই ছিল তোমাদেরকে আজকের বাড়ির কাজ এটা তোমরা যেহেতু মোবাইল দিয়ে দেখবে এটা কি ওই সময় দেখে দেখে করে ফেলবে আর আমি এখন অঙ্কটা কী করবো মুছে দেব তাহলে তোমাদের বাড়ির কাজকে বলে যে অঙ্কটা আমি করে দিয়েছি সেইটাই আর পরবর্তী ক্লাসে আমি কিন্তু বিয়োগের চ্যাপ্টারে চলে যাব আশা করি সবাই ক্লাসটা দেখবে পরবর্তী ক্লাসটা দেখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।